হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবং এই ম্যাচটাও কিন্তু একটা প্রিফিয়ার ভিডিও, তার সঙ্গে রিভিউও বলতে পারেন। কারণ গতকালকে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগ খেলা হয়ে গেল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জামশেদপুরের, যে খেলায় কিন্তু লিগ টপার বা লিগ সিল উইনার জামশেদপুরকে হারিয়ে দিয়েছে কেরালা 1-0 গোলে। আজকে কিন্তু লিগের সেকেন্ড বয় অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা আছে আমাদের বাংলার জায়ান্ট এটিকে মোহন বাগানের। সেই ম্যাচ কি এটিকে মোহন বাগান জিততে পারবে? চলুন সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা আজকে করবো। তবে তার আগে আপনাদের বলবো, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশান ক্লিক করে দিন, তাহলে আপনারা কিন্তু আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো আগে আগে পেয়ে যাবেন। তাহলে এবার মেন ভিডিওতে যাওয়া যাক। দেখুন, প্রথমে আমরা কিন্তু গতকালকে খেলাটা নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু জামশেদপুর খেলতে নেমেছিল কেরালার বিরুদ্ধে এবং আমিও ভেবেছিলাম যে জামশেদপুর ম্যাচটা জিতবে, কিন্তু আমাদের ভাবনার উল্টো দিকে কিন্তু কেরালা ম্যাচ জিতে যায়। যাই হোক, সেই খেলার স্ট্যাটিস্টিকটা প্রথমে একটু দেখে নিন। যদি বল বুঝেতেন, দেখেন 52% ছিল জামশেদপুরের, যেখানে 48% কেরালার। কিন্তু গোলে শট, অন শট কিন্তু কেরালা মেরেছে 4টে, টোটাল 5টা শটের মধ্যে। সেখানে জামশেদপুর 6টা শট মারলেও কিন্তু মাত্র 1টা ছিল অন শট। সেই হিসাবে বুঝতেই পারছেন যে গোল দেওয়ার পরিস্থিতির মধ্যে কিন্তু তারা আসেনি। পাশের দিকে দেখবেন 313টা পাস খেলেছে জামশেদপুর, তার মধ্যে 61% সঠিক পাস। উল্টো দিকে 310টা পাস খেলেছে কেরালা, তার মধ্যে 58% সঠিক পাস। এই তো গেল স্ট্যাটিস্টিক দেখে হয়তো একটু আন্দাজ করেছেন যে গোলে শট বেশি মারছে কেরালা। কিন্তু এখানে আমাদের বলি, খেলা শুরু হওয়ার প্রথম 30 মিনিট সম্পূর্ণভাবে খেলে গেছে কিন্তু জামশেদপুর, এবং এই 30 মিনিটেই কিন্তু জামশেদপুরের 3-0 গোলে এগিয়ে যাওয়া দরকার ছিল। যেরকম ওপেন সিটার মিস করেছে খেলা শুরুর প্রথম 10 মিনিটের মধ্যেই চিমা চৌকু, তাকে কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছিল যে ইস্ট বেঙ্গলে থাকাকালীন চিমা আর জামশেদপুরে থাকাকালীন চিমা হয়তো একই মানুষ। তার আমরা গত 9টা ম্যাচে জামশেদপুরের হয়ে যে খেলা দেখেছি চিমার, কালকে কিন্তু ধারে কাছেও ছিল না। শুধুমাত্র প্রথম 6-7 মিনিটের ওই গোলটা মিস নয়, তারপরে আবার সেম পজিশনে আবার ফাঁকা গোলে শট মারতে পারলো না, দুবারই বাইরে মারলো। দুটো গোল কিন্তু এই সময় এগিয়ে যাওয়া উচিত ছিল। এইখানে যদি চিমাজিয়াকে মারে বা নিজের পক্ষে ঈশান পণ্ডিতা থাকতো, তাহলেও কিন্তু গোল দুটো হয়ে যেত। এবং পরবর্তী ক্ষেত্রে আর একটা গোলের কথা তো বলতে হয়, যেখানে ডঙ্গেলে চোট লাগার পরে মোবাসির নাম, এবং মোবাসির যেভাবে বলটা মিস করলো গোলে মারতে গিয়ে, সেটাও বাইরে শট, অন্তত পক্ষে গোলে মারলে গোলকিপারের একটু হলেও অসুবিধা হতো প্রফ সেখানে গেলে, সেটা তো হলোই না। আর তার গোলে মারাও দরকার ছিল না, কারণ কোনো ডিফেন্ডার নেই, পাশে চিমা দাঁড়িয়ে আছে। এবং তারপরে জামশেদপুরের আরও এক প্লেয়ার ঋত্বিক দাস আমাদের বাংলার, দুজনে দাঁড়িয়ে আছে, তাদের বল ঠেলে দিলে কিন্তু গোল হয়ে যেত, কিন্তু সেটা করতে পারলো না। তার ফলস্বরূপ কি হলো, 38 মিনিটে সাহালের বিশ্বমানের গোলে কেরালা কিন্তু ম্যাচ জিতে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বিশ্বমানের গোল। কেন ওইখান থেকে একটা প্লেয়ারের যদি সম্পূর্ণ ফুটবল স্কিল 100% না থাকে, তাহলে কিন্তু গোল করা যায় না। এবং আমি পার্সোনালি রিপ্লেটা গোলের প্রায় 100 থেকে 150 বার দেখেছি। আপনারা চাইলে এখন কি ইউটিউবে কিন্তু রিপ্লে দেখতে পারেন। অসম্ভব সুন্দর গোল, যতবার দেখবেন ততবার মনে হবে ওফ, আমাদের ভারতের ছেলে এরকম করলো, গর্বে কিন্তু বুক ফুলবে, এটুকু বলতেই পারি। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাফে আর দেখতেই পাওয়া যায়নি জামশেদপুরকে, পুরো খেলা খেলে গেছে কেরালা। এবং আদ্রিয়ান লুনার একটা বিশ্বমানের ফ্রি কিক থেকে কিন্তু গোল থেকে বঞ্চিত হলো, নতুবা কিন্তু কালকে কেরালা 2-0 গোলে জিততো। যা হোক করে কিন্তু বলটা হাতে লাগিয়ে দেয় টিপি রায়ানের, সামান্য হলেও লাগায় হাতে, তার জন্য কিন্তু বার পোস্টেও লাগে এবং একদম ভেতরের পোস্টে লেগে কিন্তু বল বেরিয়ে আসে। লাগ ভালো সেটা গোল খায়নি, নতুবা কিন্তু আদ্রিয়ান লুনার নামে আর একটা বিশ্বমানের গোলও কাল লেখা থাকতো। এবং একদম শেষ মুহূর্তে ঈশান পণ্ডিতা তার নিজের বিচক্ষণতার জন্য কিন্তু সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বলটা 3 কাঠির মধ্যে রাখতে পারলেন না, বাইরে শট মারলেন, সেই কারণে কিন্তু কালকে জামশেদপুর একটাও গোল করতে পারলো না। এই তো গেল কালকে খেলার রিভিউ। এবার আজকের প্রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে বলবো, কারণ আজকে আমাদের বাংলার জায়ান্ট এটিকে মোহন বাগান খেলতে নামছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। এবং এইখানে একটা টুইস্ট, কারণ হায়দ্রাবাদ আমার খুব কিন্তু পছন্দের একটা টিম, যেভাবে ইয়াং প্লেয়ারদের নিয়ে রোকা স্যার টিমটা সাজিয়েছে সেই জায়গার মধ্য দিয়ে। তাহলে আমরা প্রথমেই টিম লিস্টগুলো একটু যদি দেখে নিই, তাহলে লক্ষ্য করবো, তো প্রথম আমরা কিন্তু হায়দ্রাবাদকে নিয়ে আলোচনা করবো। দেখুন, আমাদের মতো আজকে হায়দ্রাবাদের টিম হতে চলেছে গোলকিপার লক্সিমান কাট্টিমানি, রাইট ব্যাক আশিস রায়, লেফট ব্যাক
আকাশ মিশ্র এবং সেন্ট্রাল ডিফেন্সে সানা সিং এবং জুয়ানান। ঠিক একইভাবে দুজন কিন্তু ডিফেন্ডিভ মিডফিল্ডার থাকবে, সৌভিক চক্রবর্তী এবং জোয়াও ভিক্টর। হ্যাঁ, জোয়াও ভিক্টর কিন্তু ফিট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিডফিল্ড পজিশনে যে তিনজন থাকছেন, অর্থাৎ উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, তারা অবশ্যই নিখিল পূজারি, মোহাম্মদ ইয়াসির এবং জুয়েল চিয়ানসে। তবে মোহাম্মদ ইয়াসির যদি চোট থাকে তাহলে কিন্তু তার জায়গায় হলিচরণ নার্জারিকেও আমরা খেলতে দেখতে পারি। এবং একদম অ্যাটাকিং ফোর্সে নান আদার দেন ওক বেচে, বর্তমানে গোল্ডেন বুটের মালিক, এবং আশা করি এবারে গোল্ডেন বুটটা তিনিই পাবেন। তার 17টি গোল, তারপরে যার গোল সংখ্যা থেকে কিন্তু মাত্র 10, সেহেতু তাকে ধরার কিন্তু কোনো চান্স নেই, সেহেতু গোল্ডেন বুটের অধিকারী ওক বেচে তো থাকছেই একদম ফ্রন্ট লাইনে। এই তো ছিল হায়দ্রাবাদ এফসির টিম। এবারে এটিকে মোহন বাগান অর্থাৎ বাংলাদেশ বাংলার দলের কেমন টিম হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, এটিকে মোহন বাগান কিন্তু আজকে যেহেতু হায়দ্রাবাদের সঙ্গে খেলা, যে টিমটা 90 মিনিটভাবে একই পেসে খেলে, একইভাবে দৌড়ে যায় এবং তাদের দুটো উইং পজিশানটা এতটাই বেশি ভালো যে সেইখানটা কিন্তু খুবই ভালোভাবে খেলতে হবে এবং সেইখানটা কিন্তু টক্কর দিতে হবে। আর টক্কর দেওয়ার জন্য কী দরকার? অ্যাটাকিং ফোর্সে এমন একটি জুটি দরকার যে জুটিকে দেখলে কিন্তু প্রত্যেকটা টিম একটু হলেও ডিফেন্সিভ হয়ে যাবে এবং উইং দিয়ে তাদের প্লেয়ার বাড়াতে পারবে না। সেই অ্যাটাকিং কিন্তু যদি হলো ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা। হ্যাঁ, আজকে আমরা এদের দুজনকে নিয়ে টিম সাজিয়েছি, তাহলে চলুন এবার আজকে দেখা যাক টিমটা কেমন হতে পারে। গোলকিপার পজিশনে অবশ্যই অমরিন্দর, দুই ব্যাকে থাকবে কিন্তু একদিকে প্রীতম ঘোটাল, অন্যদিকে সুভাষিস, এবং দুজন সেন্ট্রাল ব্যাকে থাকবে তিরি এবং সন্দেশ জিঙ্গান। এবার যদি মিডফিল্ড পজিশনে দেখেন, আজকে কিন্তু টিমটা আমরা 4-4-2 পজিশনে সাজিয়েছি, এই জন্য মিডফিল্ড পজিশনে ডান দিক উইং বরাবর রাখছি প্রবীর দাসকে এবং বাঁ দিকে থাকছে লিস্টন, এবং তার সঙ্গে মিডফিল্ড অঞ্চলে দুজন থাকছে লেনি রড্রিগেজ এবং হুগো বুমো, এবং একদম ফ্রন্ট লাইনে তো আমরা আগেও বলেছি আমাদের ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা থাকছে। তবে এইখানে একটু কথা বলে দিই যে আমরা এখন অবধি যে খবর জানি প্রত্যেকে ফিট আছে মোহন বাগান টিমে, তো তবুও যদি হুগো বুমোর এখনও ফিটনেসটা সেইভাবে না থাকে তাহলে প্রথম টিমে হয়তো হুগো বুমোর জায়গায় আমরা জনি কাউকে দেখতে পারি, এইটুকু বলে দিচ্ছি। তবে কাল ম্যাকু মনে হয় না আজকে প্রথম থেকে খেলবে, আর যদি ডেভিড উইলিয়ামসকে না খেলায়, অর্থাৎ ওখানে যদি মনবীর সিংকে খেলায়, তাহলে অবশ্যই কাল ম্যাকুকে কিন্তু মাঝখানে যোগ করবে হুগো বুমো অথবা কাউকোর সঙ্গে। তো এই তো গেল আজকে আমাদের কিন্তু প্রবাবল টিম ইলেভেন। তো আপনারা যারা দর্শক আছেন, যারা এটিকে মোহন বাগানের ফ্যান আছেন, তারা বলুন যে কীরকম দল হতে পারে এবং খেলার ফলাফল কী হতে পারে। এই খেলার ফলাফলের নিরিখে একটা কথা বলছি, আমাদের যদি জিজ্ঞাসা করেন তো আজকে কিন্তু আমরা কোনো স্কোর বলতে পারছি না, খুবই টাফ একটা ম্যাচ হতে পারে, খুব ভালো ম্যাচ হতে পারে, শুধু এইটুকুই বলতে পারি প্রত্যেকে কিন্তু টিভিতে খেলাটি দেখবেন, একই সঙ্গে যেমন মোহামেডানের খেলা দেখবেন ঠিক একই সঙ্গে কিন্তু এইটিকে মোহন বাগানের খেলাটিও দেখবেন। হয়তো একদিকে টিভি খোলা থাকবে, একদিকে মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন খুলে আপনারা কিন্তু অবশ্যই খেলাটা দেখবেন, এইটুকু আমরা বলতেই পারি। তো যাই হোক, আজকের কিন্তু প্রিভিউ আমরা এইখানে শেষ করছি, তাহলে ম্যাচের পর কাল কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের। এখনকার জন্য টাটা।